আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরের থেকে এখন আপনারা যে যে অবস্থায় আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ মেহরবানে আমি অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি একটি আলুর জমিতে আমরা আজকে কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নেব কীভাবে আলুর জমি চাষ করা হয় এবং এর কী কী পদ্ধতি আছে এবং কোন জমিতে আলু সবচাইতে ভালো হয় আমরা এ টু জেড কৃষক ভাইদের কাছ থেকে জেনে নেবো তো বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হয়ে যাবেন আর আগে থেকে যারা আমাদের কৃষি মিডিয়া টিপির পরিবার হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন যাই আমরা ভিডিওটি শুরু করি বরাবরের সাথে আমি আসি মোহাম্মদ মোবারক হোসাইন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন? আসি ভালোই আছি তুমি কেমন আছা? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো ভাই আপনার নাম কি? মোহাম্মদ কাউসার বড় অনেক। কাউসার ভাই। তো কাউসার ভাই এখন আপনি বর্তমান কি করেন? এখন বর্তমান কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। না তো এই কৃষিকার সাথে জড়িত কত বছর হলো? তাহলে তো 10 12 বছর হলো। 10 12 বছর হলো এই কৃষিকার সাথে জড়িত। তে এবার মানে জমিতে কি কি রোপণ করছেন? এবার আলু বুনছি টমেটো বুনছি আবার মাল বুনছি এগুলো বুনছেন না এবছর তো আমি আজকে আপনার আলুর জমিতে এসেছি আমি আলু সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি তো ভাই এটা কত শতাংশ জমিতে আলু রোপণ করছেন এটা পঁচিশ ডিসিমাল সন্ত পঁচিশ শতাংশ জমিতে এবার আলু রোপণ করছেন না আচ্ছা যাই হোক ভাই তো আমাদেরকে বলবেন আহ যে পঁচিশ শতাংশ যে জমি আছে এই জমিটা যখন পতিত ছিল এক কথা আপনারা চাষ দিচ্ছেন তাই তো মানে আপনারা মেশিন দিয়ে বা টিলার দিয়ে চাষ করছেন তাই না তো চাষ করে মানে আপনারা কি রকম ভাবে কি করছেন একটু আমাদের বলবেন ধরো চাষ দিছি বড় টিলার দিয়ে চাষ দিছি দুই হেন চাষ দিছি চাষ দিয়ে সার দিছি ডিসি মেলে সার দিছি মাটি সার দিছি হলো দুই কেজি পটাশ দিছি এক কেজি দশটা দিছি হা দশটা দিছি এক কেজি করে বিঘায় আর ইউরিয়া দিছে হলো হাফ কেজি এগুলো দিয়ে ফাইন করে মানে আপনারা এই জমিটা পরিপূর্ণ করছেন এক কথা মেরামত করছেন তাই না আচ্ছা মেরামত করার পরে এই যে আপনি দেখতেছি লাইন করছেন তাই না এটা লাইন বাই লাইন করছেন হ্যাঁ লাইন করার পরে আপনারা কি করছেন বাড়ির থেকে মানে এই আলু মানে এই আলুর বীজ এই আলুর বীজটা করেন আপনারা কিভাবে একটু আমাদের বলবেন আলুর বীজটা করি হলো টোরে থুয়ে পয়লা টোরে থুয়ে টোরে থুয়ে দিয়া তার মধ্যে বাটলি এসে যে দেয় বেছে না থুয়ে দেয় চৌকির পর থুয়ে দেয় চৌকির পর থুয়ে দিয়া যখন টেকায় হ্যাঁ 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 আপনারা জমিতে লাগিয়ে দেন না হ্যাঁ মানে জমিতে লাগিয়ে দুই পাশ থেকে মাটি দিয়ে ঢেকে দেন এক কথায় তাই না ঢেকে দেওয়ার কতদিন পরে এক কথা কতদিন পরে চারা গজাবে বিশ দিনের মধ্যে অলরেডি গাছ বের হয় তাই না আচ্ছা ভাই এখন যে আপনার গাছগুলো আছে আলু গাছগুলো আছে এখন মানে আনুমানিক আপনার এই গাছের বয়স কতদিন হয়েছে একটু আমাদের বলবেন গাছের বয়স এক মাসের কাছাকাছি হয়েছে এক মাসের কাছাকাছি হয়েছে না তো আমরা আর কত এখন কি আলু আসছে মানে আপনার জমিতে মনে হয়তো না আসছে কি আলু আসে নাই বর্তমানে আলু এখনো ধরে হয় না কেবল গুটুরি আসছে গুটুরি চলে আসছে না তো আমরা আর কতদিন পরে মানে এখান থেকে আলু পেতে পারি এক কথা আলু পাইবেন আর পনেরো ২০ দিন পরে আমার খাতে আলু পাবেন। আলু পাবো না পনেরো ২০ দিন পরে আমরা আলু পাবো না তো এই আপনার যে এই আলুগুলো আপনারা যখন তুলবেন তুলে বাজারজাত করবেন মানে আর কতদিন দিন পরে মানে একবারে জমি থেকে আপনারা উঠায় ফেলবেন আর এক মাস হলে তাই আমার আলুর বেসন তোলা আলু তোলা যাবে এক মাস হলে আপনারা আলু উঠিয়ে ফেলবেন উঠিয়ে আপনারা বাজারজাত করবেন তাই তো আচ্ছা যাই হোক এই আলুগুলো মানে কি রকম জমি বা কি রকম মাটিতে সবচেয়ে ভালো হয় এটা হলো বালু জাতীয় মাটি ওটা যায় মাটি হলে আলুরও বেশি লয় এক কথা আমরা ধরতে পারি যে বেলে দোআঁশলা মাটিতে সবচাইতে আলু ভালো হয় শুধু বেলে দোআঁশলা মাটিতে আলু শুধু ভালো হয় না সব রকম ফসলি এই বেলে দোআঁশলা মাটিতে ভালো হয় এটা মানে আমি কৃষকদের কাছ থেকে শুনছি অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আমার জানা আছে একটু তো এখন আমাদের বলবেন যে এ যাবত আপনার এই জমিটাতে মানে কত টাকা খরচ হয়েছে বর্তমান আমার এই পঁচিশ বিশ জমিতে আমার দশ হাজার টাকা খরচ হয়ে গেছে আলুর বেছন দিয়া সার মার দিয়া এ যাবৎ আপনার খরচ হয়ে গেছে না তো আচ্ছা ভাই মানে আলুতে কি পোকা লাগে হ্যাঁ পোকা মাকড় লাগে তো এই পোকা লাগলে আপনারা তখন কি করেন তার আমরা এই যে আছে কেরাটি আছে আর অন্য জাতীয় বিষ আছে এই যে দিলি পোকা মরে যায় পোকা মরে যায় বা মানে আপনারা ক্ষেতটা দেখলে আপনারা বুঝতে পারেন যে ক্ষেতের এই পরিস্থিতিতে আপনারা বিএস এর কাছ থেকে আপনারা সবকিছু মানে আপনারা ওইখানে যা বলেন বিএস টা এখন ভালো একটা পরামর্শ দিয়ে আপনাদের যে ওষুধ দিতে বলে আপনারা ওই ঔষধই মানে জমিতে প্রয়োগ করেন তাই তো হ্যাঁ জমিতে ই করে দেই ওই জমিতে প্রয়োগ করেন না এর আগে কি আলুর চাষ করেন আপনি এর আগে আলুর চাষ করছি আলু ভালোই হয়েছে আমার ডিসিমেলে আবার দুই মন করে আলু হয়েছে। ডিসিমেলে দুই মন করে আপনার আলু হয়েছে না তো এর আগে তো আপনি লাভবান হইছেন নাকি হ্যাঁ এর আগে লাভবান হইছি তো এবার কি আশা আছে মনের এবার মনে আশা আছে যে লাভবান হবেন তাই না আচ্ছা ঠিক আছে ভাই প্রিয় দর্শক আমরা জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি বা আপনারা এখান থেকে কতটুকু জানতে পারছেন আমি জানি না হয়তো আমাদের দুজনের মধ্যে কোনো কথার মধ্যে কোনো ভুল হয় মানে হতে পারে বা হয়ে গেছে তার জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো প্রিয় বন্ধুরা আমরা আজকে এ পর্যন্তই থাকবো তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন আর সেই আগের কথাই এখনও যারা আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হয়ে যান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ